খুন অমুক তমুক অনেক কিছু বলে ফেললেন। আমার কথা হচ্ছে এটাকে কম্পিটিশন, যে পাঁচটে যা হয়ে গেছে আপনারা যদি বলেন, আপনাদের যেন ওরকম কিছু হয়নি, আপনি বলছেন মিডিয়া, মিডিয়াতে তখনও ছিল এখনো আছে, কিন্তু এখন যা হচ্ছে তার তুলনাহীন। এটা জনগণ বোঝে, সবাই বোঝে, দেশ এখন কোথায় সন্ত্রাসের দেশে পরিণত হয়েছে, গণতন্ত্রহীন কিচ্ছু নাই, গণতন্ত্রকে চিপে আমি বলছি এখানে কোন কম্পিটিশনের ব্যাপার না, আমরা বাংলাদেশকে নিয়ে ভাববো, আমি আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে ভাবছি না। বাংলাদেশের জনগণ আজকে নিশ্চিন্ত মানে জীবনযাপন করতে পারছে না, ঘুমাতে পারছে না, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেউ যদি বাইরে যায় সে যে ঘুম হবে না, ফিরে আসবে, এটা একটা চিন্তার বিষয়। ছোট ছোট বাচ্চা দ্বারা মেরে ফেলা হচ্ছে, কিডনি নেওয়া হচ্ছে, কত ধরনের ঘটনা হচ্ছে। আপনি যেখানে সাত খুনের সাতজন যে খুন হয়েছে, এর মধ্যে যখন দেখা গেল কিভাবে খুন, তাহলে আপনি বলেন এরকম কি ইতিহাসে আছে? ওই যে 43 বছরের ইতিহাস বাংলাদেশের, এখন যা পরিণতির দেশে, এরকম কি আগে ছিল? আগে তো এরকম কোনোদিনও ছিল না। এখন কি হচ্ছে, মানুষের জীবন মানে দুর্বিষহ হয়ে গেছে। খুনটা কিভাবে হলো আপনারা জানেন, যে র্যাব তাদেরকে ভালো কাজ, এতদিন তারা ভালো কাজ করে।